আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বৃহস্পতিবার 23 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত নতুন ভ্যাকসিনেটেড ট্রাভেল লেন বিটিএল ফ্লাইট টিকিট বিক্রির অনুমতি এয়ারলাইন্সগুলোকে আর দেওয়া হবে না। কারণ সিঙ্গাপুরে বিদেশ ফেরত কোভিড-19 আক্রান্ত সংখ্যা বৃদ্ধির মধ্যে এই সীমানা কঠোর করা হয়েছে। 23 ডিসেম্বর থেকে বিটেলের অধীনে টিকিট বিক্রি করে দেওয়া হবে না বলে সিঙ্গাপুরের মন্ত্রণালয় জানিয়েছে। এটি দ্য স্টেটস টাইমসের নিউজ। যারা সিঙ্গাপুর মালয়েশিয়া ল্যান্ড বিটিএলএ ভ্রমণ করেছেন তাদের ক্ষেত্রে বিক্রয় স্থগিত প্রযোজ্য। অর্থাৎ সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মধ্যে যেই বিটিএল ভ্যাকসিনেটেড ট্রাভেল আছে সেটার জন্য তারা এটা প্রযোজ্য। তবে যোগ্য ভ্রমণকারীরা যারা অলরেডি টিকিট কিনেছেন এখনও কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ প্রকল্পের মাধ্যমে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। বুধবার 22 ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এমএস নতুন সীমানা ব্যবস্থা ঘোষণা করেছে। এই পদক্ষেপ সিঙ্গাপুরে এখন সমস্ত সিঙ্গাপুরের এখন পর্যন্ত সীমানা পুনরায় খোলার প্রচেষ্টার সবচেয়ে বড় ধাক্কা। অমিক্রন ভেরিয়েন্টের উত্থানের পর থেকে বিদেশ ফেরত আক্রান্ত সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিদেশ ফেরত অমিক্রন ভেরিয়েন্টে আক্রান্তগুলিতে আমাদের এক্সপোজার সীমিত করতে আমাদের আপাতত বিটিএল আগমনের সংখ্যার উপর সীমা আরোপ করব। আমরা 20 জানুয়ারি পর ভ্রমণের জন্য বিটিএল কোটা এবং টিকিট বিক্রি সাময়িকভাবে কমিয়ে দেব। কর্তৃপক্ষ শীঘ্রই আরও বিস্তারিত প্রদান করবে। সোমবার পর্যন্ত সিঙ্গাপুরে 71 জন অমিক্রন ভেরিয়েন্টে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে 65 জন ছিল বিদেশ ফেরত আর 6 জন ছিল কমিউনিটির। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে অমিক্রনের উচ্চ সংক্রমণযোগ্যতা এবং বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ার কারণে সিঙ্গাপুর আশা করা উচিত আমাদের সীমান্তে এবং আমাদের কমিউনিটিতে মধ্যে আরও অমিক্রন আক্রান্ত শনাক্ত পাওয়া যেতে পারে। বিটিএল স্কিমটি নির্বাচিত দেশগুলোর সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারে। এটি সিঙ্গাপুরে আগে খোলা দেশগুলোর কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের সুবিধা দেয়। বিশ্বব্যাপী বেশ কয়েকটি দেশ অমিক্রন ভেরিয়েন্টের মধ্যে মুখে সীমান্ত এবং স্থানীয় উভয় বিধিনিষেধ কঠোর করেছে। উদাহরণস্বরূপ ইতালি সিঙ্গাপুরে কোভিড-19 ঝুঁকি মূল্যায়ন পাইয়েছে এবং এইভাবে পর্যটন থেকে পর্যটকদের উড়ে যাওয়া নিষিদ্ধ করেছে। তবে নতুন এই সীমান্ত বিধিনিষেধের উপরে বাংলাদেশের নাম কোনো লক্ষ্য নেই। বাংলাদেশ সিঙ্গাপুরে যে ওয়েবসাইট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে এখনও বাংলাদেশকে ক্যাটাগরি 3 রাখা হয়েছে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়াটা এখনও চালু আছে অ্যান্টি অ্যাপ্রুভালের মাধ্যমে, এবং আমরা তা দেখেছি যে অনেক বাইরে অ্যান্টি অ্যাপ্রুভাল পাচ্ছেন। এবং সিঙ্গাপুর থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার যে কোয়ারেন্টাইন নিয়ম সেটা আগেরটাই আছে। 10 দিনের কোয়ারেন্টাইন, 3 দিন থাকতে হবে ডেডিকেটেড হোটেলে কোয়ারেন্টাইন, আর 7 দিন থাকতে হবে মাইগ্রেন্ট ওয়ার্কার অনবোর্ডিং সেন্টারে। এবং সিঙ্গাপুর যাওয়ার পরে করোনা টেস্ট করা হবে এবং সার্জিক্যাল টেস্টও করা হবে। তাই বাংলাদেশে যারা যাবেন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা ধৈর্য ধারণ করুন, অ্যান্ট্রি অ্যাপ্রুভাল একবার না পেলে কয়েকবার অ্যাপ্লাই করুন। অনেক ভাই কিন্তু 20 বার 30 বার অ্যাপ্লাই করার পরে অ্যান্ট্রি অ্যাপ্রুভাল পেয়েছেন, তার মানে আপনারাও পাবেন। একটু অপেক্ষা করতে হবে, সময়ের ব্যাপার আর কি। আপনার লাক ফেভার করলে আপনি একবারই পেয়ে যাবেন, লাক ফেভার না করলে আপনাকে একটু পরে পেতে হবে। তবে অ্যান্ট্রি অ্যাপ্রুভাল পাবেন, ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ নতুন নিয়মে বাংলাদেশ প্রভাবিত করেনি, শুধু মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাধ্যমে যেই ভ্যাকসিনের ট্রাভেল চালু সেটাই প্রভাবিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।